আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে পার্টগুলোর কথা বলবো সেটি হলো যে ওনার আপনার এটা হলো যে আপনার আলী আজগর ভাইয়ের এটা, এগুলো হলো পার্ট, এগুলোর ফ্রেমগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো ওনার 24-24 খাঁচা, 15টা খাঁচা লাগবে। তো ওনার 15টা খাঁচাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে, উনি সিঙ্গেল খাঁচা নিচ্ছে 15টা। এবং হলো এই যে ওনার ফ্রেম, এগুলো হলো ওনার ফ্রেম তৈরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ রাতের মধ্যে আশা করি ফ্রেমগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন এগুলো সিঁড়ি শেষ হয়ে যাবে আবার একদিনের মধ্যেই। তো 15 খাঁচা আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমগুলো সবগুলো 24-24। এই যে এটা আপনার পায়ের ফ্রেম, এটা আপনার পায়ের সাইড। তো আলী আজগর ভাই উনি আসলে দেশে থেকে উনি আমাদের ইউটিউব চ্যানেলে ইয়েগুলো দেখছে, ভিডিওগুলো দেখার পর ওনার আব্বুকে বলছে, আব্বু ওনার আব্বু মনে হয় সিঙ্গাপুর না তো মালয়েশিয়াতে থাকেন। তো তারপর উনি আমার সাথে কথা বলছেন এবং কথা বলে তারপরে উনি অর্ডার দিছেন এই খাঁচাগুলো। তো ইনশাল্লাহ আপনার এই খাঁচাগুলো আমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলবো, খুব তাড়াতাড়ি রেডি করে ফেলবো আপনার খাঁচাগুলো। আপনার 15 খুব যেটা আছে পুরোটাই আপনার 24-24 এবং 12 ইঞ্চি তার দিয়ে, এবং ওনার সিলিটা দিছে উনি মিডিয়াম কোয়ালিটির, মানে খাঁচাটা হবে মিডিয়াম কোয়ালিটির হার্ড। এবং ওনার সিলি দেওয়া হয়েছে আপনার এখন পর্যন্ত যেটা 1 ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে, তো 1 ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে। তো 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মিডিয়াম যে স্ট্রংটা হয় ওটার ওজন 3 কেজি 700 গ্রামের মতো হয়েছে। তো আমি ওনার সাথে এখনও এই ব্যাপারে কথা বলতে পারি নাই, আলী আজগর ভাইয়ের সাথে বা ওনার বাবার সাথে। তো ইনশাল্লাহ ওনাদেরকে ওজনটাও জানিয়ে দিব এবং হলো যে ওনাদের যে খাঁচা আছে খাঁচার পার্টগুলোর ছবি ওনাদেরকে দিয়ে দেবো। তো এই যে ওনাদের ফ্রেমের কাজ চলতেছে, আসলে এক হাতে কাজ করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, তো সেই জন্য কাজ করতে পারতেছি না ভালো করে। তো আপনাদেরকে বলবো যারা আপনারা এরকম পার্ট বানিয়ে নিতে চান বা অথবা এরকম খাঁচা বানিয়ে নিতে চান সিঙ্গেল সিঙ্গেল, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সিঙ্গেল সিঙ্গেল খাঁচা বানাই দিই এবং সিঙ্গেল সিঙ্গেল আপনার যেরকম পার্ট চায় অনেকে। এদিকে মিজান ভাই আছে, রিয়াদ ভাই আছে, আবার আরেকটা ভাই আছে মিন্টু ভাই, উনিও দেশের বাইরে থাকেন। তো ওনারও কিছু 33টা পার্ট আছে। তো এই পার্টের অর্ডারগুলো কাজ চলতেছে। আর ওইদিকে রিসেন্টলি আমরা আসলে প্রবাসীদের বেশ কিছু অর্ডার পাইছি, প্রবাসী ভাইদের যারা দেশের বাইরে থাকে। ওদিকে আছে হৃদয় আহসান ভাই, ওনার 40 খোপের কাজ আলহামদুলিল্লাহ, এখন শুধু মুখের কাজগুলো বাকি আছে এবং ওনার 40 খোপও দাঁড়ায় যাবে, বেশি দিন লাগবে না। কারণ হলো ওনার কাজটা শেষ করতে পারতেছি না বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য বাইরে কাজ করা যায় না। আপনার যখন আমরা বড় কাজগুলো করি সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বাইরে কাজগুলো করতে হয়, ওয়েল্ডিংগুলো দেখা গেছে ঘরের ভিতরে মানে আপনার ইয়ের ভিতরে করা যায় না। তো সেই ক্ষেত্রে একটু ওনার কাজটা একটু দেরি হয়েছে এবং হয়তো বা ভাইয়ের খাঁচাগুলো যে 40 খোপের খাঁচা আছে সেই 40 খোপের খাঁচাটা হয়তো বা ডিলেই হবে, লেট হয়ে যাবে একটু। তো সে ব্যাপারেও ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি, কারণ আমরা জানাই দিই যদি কারো খাঁচার কাজ একটু দেরি হয় সেটা আমাদের জানায় দেওয়া কর্তব্য। এবং আপনারা যারা এইসব খাঁচা আমাদের থেকে বানাতে চান 24-24 সিঙ্গেল হোক, আপনার অনেকে চাইলে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে বানাতে পারবেন, একটু ওয়েট যদি কম চান এবং কস্টিং যদি কমাইতে চান। কিন্তু আমি বলবো যদি 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে করেন এবং আপনার সেই ক্ষেত্রে আপনার জিনিসটা একটু হালকা হয়, কারণ হলো 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে যদি করেন এবং মিডিয়াম কোয়ালিটিতে করেন সেক্ষেত্রে একটু হালকা হয়ে যাবে আপনার খাঁচাটা। এবং সেক্ষেত্রে কতটা ভালো হবে আমি শিওর বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত আমি আপনাদেরকে সেই রিভিউটা দিই নাই। এখন আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব ওনার একটা খাঁচা, আলী আজগর ভাইয়ের একটা খাঁচা অন্তত আমি বা 2টা খাঁচা আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাবো যে কোন খাঁচাটা কেমন স্ট্রং হয়েছে এবং কোন খাঁচাটা কেমন। তো আশা করি এর মধ্যে ওনাদেরকেও জিনিসটা দেখানো হয়ে যাবে, তখন ওনারাও বুঝবে যে খাঁচাগুলো কেমন হয়েছে এবং খাঁচাগুলো কেমন হচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই